সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সব পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। তবে এই ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত নীল দল। ফারহোসেনের রিপোর্ট। আওয়ামী লীগ বিএনপি পন্থী আইনজীবীদের হট্টগোল, ধাক্কাধাক্কি, পুলিশি হামলা, পাল্টাপাল্টি স্লোগান ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচন। নির্বাচনে 8,602 ভোটের মধ্যে ভোট গ্রহণ হয়েছে 4,137। বৃহস্পতিবার রাতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আওয়ামী লীগের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান। নির্বাচনের সবকটি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের সমর্থিত সাদা দল। নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিজয়ী সম্পাদক। যেভাবে কনস্টিটিউশন সেজ সেভাবে হয়েছে, এতে কোনো ব্যত্যয় হয়নি এবং কেউ নতুন করে ভোট ভোটার ইয়ে হওয়ার ইলেকশন হওয়ার কোনো কারণ নেই। কেন ভোট ইয়ে হবে, একটা ইলেকশন হয়েছে, একটা ইলেকশন করা তো জনতার ব্যাপার না। তবে নির্বাচন পুনরায় আয়োজন করার জোর দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত নীল দল। বাংলাদেশের কোনো জায়গায় যদি নির্বাচন না হয় অন্তত আমাদের এখানে ভোট ডাকাতি ভোট চুরিটা হবে না। কিন্তু গত বছর সম্পাদকের পদ আমি নির্বাচিত হওয়ার পরে আমার পদ দখল করার মাধ্যমে এই ভুলটা আমাদের ধারণা ছিল। পুনরায় নির্বাচন না হলে তারা আন্দোলন করবেন বলেও ঘোষণা দেন। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।